হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? এই তো বসে বসে তোমার কথা ভাবতেছি। তুমি তো আমার কথা ভাবো, সেটা তো আমি অনেকক্ষণ থেকে বুঝতে পারতেছি, কিন্তু ভাবে আর কি হবে বলো। কিভাবে বুঝতে পারো আমি তোমার কথা ভাবতেছি? আজকে যে 7 দিন পূর্ণ হয়ে গেছে, তুমি ভাববা না, প্রতি বৃহস্পতিবারে তোমার যে একটা শিডিউল থাকে, এই জন্য ফোন দিছ। মনে আছে তাহলে তোমার? কেন আমার মনে থাকবে না? আসলে একটা কথা কি জানো, যখন যখন আমার প্রয়োজন মনে করি না, তখন তুমি আমার ফোনটা রিসিভ করো না, বা যদিও করো খুব সময় মতো তুমি করো, তখন কি বুঝি আমার কষ্ট লাগে না? না, তাই অবশ্যই আমার কষ্ট লাগে, তো অনেক বেশি কষ্ট লাগে, তুমি সেটা বোঝো না? বুঝি তো, বুঝলে কি করা? কেন তোমার প্রয়োজন হয়েছে তুমি ফোন দিছো, কিন্তু আমার তো প্রয়োজন যখন। আচ্ছা, আমরা কি পাই না আজকে একটু দেখা করতে? অবশ্যই দেখা করবো, আজকে তো ডেট আছে না, দেখা করতেই হবে অবশ্যই। কোথায় যাবো বলো? কোথায় যাবো? যেখানে ভালো লাগবে সেটা তুমি বলো। আগে তো গেছিলে তোমার খালার বাসায়, তোমার বন্ধুর বাসায়, এখন কার বাসায় যাবা? আচ্ছা, আজকে বাইরে ঘুরবো? না, ঘুরবো না আজকে, না বাইরে, আজকে একটা জায়গায়। শোনো, চটপটি খাবো, ফুচকা খাবো। আচ্ছা তুমি তো খাবা, আমি বলি একটা কথা, সব কিছু খাওয়ানো হবে, কিন্তু একটা জিনিস বাদ পড়বে, সেটা হলো আমার বন্ধুর বাসায় যাই, ওটা খাওয়ান পড়বে আমার বন্ধুর বাসায়। হ্যাঁ, ফুচকা চটপটি যা খাবা সেটা সব কিছু খাওয়ানো হবে, কিন্তু আজকে আমার বন্ধুর বাসায় থাকবো কিন্তু আমরা, ঠিক আছে? না, রাগারাগি করলে হবে না, জীবনেও রাগারাগি করবো, তুমি বলে আসবা যে আমার বান্ধবীর বাসায় যাবো। না, কথা বলে দেখতে হবে না, তুমি আমাকে ভালো করে কথা দাও, দেখবো সব ঠিক হয়ে যাবে। আর আজকে যদি তুমি আমাকে সময় ঠিক মতো না দাও, না আমি সত্যি বলতেছি কিন্তু আমি আর কোনোদিন ফোন দেবো না, তোমার খোঁজ রাখবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আসবো আসবো। আসবা তো, কিন্তু ওই যে বলছি না, ওইটা জানা আমার আবার মিস না করো। আচ্ছা ঠিক আছে, মিস করবো না তো, কারণ কি জানো, মেয়ে মানুষেরা এরকমই হয়, একটা আশা ভরসা দিয়ে রাখে, তারপরে কি হয়, অন্য যখন একটা কিছু পায় যায়, তখন দেখো আমাদের মতো একটা ফলাফলের কথা তারা ভুলে যায়। আর তুমি তো তা করো না, কিন্তু তুমি খুব ভালো না, না ছেলে মানুষের তো দোষ তোমার সব সময় দিবা, এখন যদি, হ্যাঁ তোমরা মেয়ে মানুষের দোষ দাও না। মেয়ে মানুষের দোষ তো সবসময় আমরা দিতেই পারি, কারণ মেয়ে মানুষের দোষ বেশি তো, তাই নাকি? হ্যাঁ, ছেলে মানুষের দোষ করলে কোনো দোষই না, জীবনেও না, মেয়ে মানুষের দোষ সব জায়গাতেই। এই যে আজকে যদি, আজকে যদি তোমার সাথে কথা বলতেছি না, এখন কথা বলার মাঝে যদি তুমি যদি কথাটা না রাখো, বা আমি যদি কথা না রাখি, তাহলে কি হলো, দোষ তোমার হয়ে যাবে, কিন্তু আমি তো সেই দোষের কাজ করব না, কারণ তুমি যখনই যেতে বলবে আমি তখনই যাব, এটা আমার কথা, ঠিক আছে? কিন্তু কখনো মিস করা যাবে না কিন্তু। আচ্ছা মিস করব না তো বলছি। হ্যাঁ ওইটাই, কারণ আজকে যেরকম ভাবে তুমি থাকবা সেই রকম ভাবেই যাবা, কোনো রকম ড্রেস চেঞ্জ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি, তবে বিকেলে এখনো খাই নাই। তুমি খাইছ? কি খাইছ? নুডলস রান্না করছিলা, আমার জন্য তো নিয়ে আসবা না মনে হয়, তাই আসবো। আমার খাওয়াবে নুডলস? তুমি যদি খাও তাহলে তো নিয়ে আসতে হবে। আরে কি বলো তুমি, সে কবে থেকে তোমার হাতে রান্না খাই নাই, আর তুমি বলতেছ নিয়ে আসতে পারো, মানে তুমি খাওয়াবে কিনা এটা বলো। অবশ্যই খাওয়াবো, খাওয়াবো না কেন? তাহলে তুমি নুডলস নিয়ে আসবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যে তোমাদের বাসায় আমি একদিন গেলাম না, তোমাদের যে বিড়ালের বাচ্চা ছিল যে, হ্যাঁ কালো বিড়ালের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কি আছে? হ্যাঁ আছে। ওটা সুর মানে কানে পড়লো তো, এই জন্যে মানে আমার মনে পড়ে গেল, কারণ ওকে অনেকদিন থেকে আমি আদরও করি নাই, এবং আদরটা করি যখন না, ও কিন্তু আমাকে মানুষের মতো করে কিন্তু আমাকেও আদর দেয়, জানো, তোমার মতো শয়তান না। হ্যাঁ তুমি যেমন একটা শয়তান, তোমাকে যদি বলি এইভাবে তুমি বলো ওইভাবে, আমার কথাই তুমি শোনো না, সব দিক দিয়ে তো ভালো হবে, বুঝতে তো পারতেছি, তুমি এত শয়তান কেন বলো তো? বিড়ালের বাচ্চাটা নিয়ে আসবো? না আনতে হবে না। কেন? আমি দেখবো না, পাগল খাইছো, তোমার ভালোবাসা তো বেশি থাকবে,
কারণ বলছি যে বিলাই তোমার বাসায় আছে নাকি তাই বলছিলাম। এখন শোনো একটা কথা, কি তুমি যখন বের হবে না তখন আমার একটু আগে ফোন দিবা, হ্যাঁ আমি একটু ব্যস্ত থাকবো তো। আচ্ছা ঠিক আছে, ফোন দেবো। ফোন দিবা নি? হ্যাঁ। আর তুমি ইয়া করো, লুডু সত্যি খাওয়াবা? হ্যাঁ খাওয়াবো। মিথ্যা কথা না কিন্তু, আমি তো বিশ্বাস করতে পারতেছি না তুমি আমাকে নুডলস খাওয়াবো। সত্যি সত্যি সত্যি। আচ্ছা নুডলস, নুডলস যদি আমরা খাই তাহলে তো আমাদের বাইরে তো আর ফুচকা চটপটি খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। না আমার ফুচকাটা অনেক পছন্দ। ফুচকা খাবাই তুমি? হ্যাঁ। ওটা আমাদের বন্ধুর বাসার থেকে বের হয়ে আসার সময় খাই নেব। আচ্ছা ঠিক আছে, তখন হবে খাবার, সমস্যা কি তোমার? আরে খাবার নিয়ে টেনশন করো না, কিন্তু আমি যেন আমার হিসাবটা যেন আমি ঠিক মতো বুঝে পাই, তাছাড়া কিন্তু। আচ্ছা ঠিক আছে, পাইবা তো। হ্যাঁ এইটাই বলতেছি, এত জোরে কথা বললে কেন? এমনি এমনি মানে কি হয়েছিল? এমনি কথা বললে যে তোমার মা বাবা পাশে আসছে নাকি? হ্যাঁ। কে আসছে? এই তো। কে আসছে? কে আসছে বলতে, আমার ছোট বোন আসছে। তোমার ছোট বোন বাসায় আসছে? হ্যাঁ। প্রাইভেট শেষ? তোমার ছোট বোনটাও একটা জিনিস বুঝছো? ও কিন্তু ছোট বোনের দিকে নজর দিব না। আরে নজর দেই নাই তো বলছো, ও একটা জিনিস তাই বললাম। কি বলছি বলো তো? জিনিস জিনিস মানে কি? জিনিস মানে কি তুমি বলো, তুমি যে বললা কথাটা জিনিস মানে কি বলো? তুমি বললা কেন? এই যে আসলে ও যেরকম একটা জেদি আর যে আমার সাথে মানে ফাজলামো করে না, এই জন্য বলছিলাম ও একটা জিনিসই। একটা মার্কেটে ঢুকলে বা কোনো দোকানে গেলে ওকে সব কিছু নিয়ে দিতে হবে, সব কিছুর ওর প্রয়োজন। আবার এমন সময় আছে কি জানো, একটা কসমেটিক দোকানে নিয়ে গেছিলাম। আমার সবকিছুই কিনে নিতে চাচ্ছে, কিন্তু আমার কাছে তো অত টাকা ছিল না তখন। নিতে তো চাইবে তাই না? হ্যাঁ। কেন তোমার মতে কি ওই রকমই নাকি, খালি দেওয়া থাওয়ার হাত আছে আর না নেওয়ার হাত আছে? দেওয়ার হাত নেই কিন্তু, দেওয়ার হাত নেই ওর। আমি অনেকভাবে ট্রাই করছি, তুমি আমাকে না বললে হবে, আমি তোমার ছোট বোনকেও ট্রাই করছি জানো। হ্যাঁ ও প্রেম করে, কিন্তু আসলে প্রেম করলে কি হবে, ওর প্রেমিকার সাথে কিন্তু এইরকম অ্যাক্টিভ না। হ্যাঁ অবশ্যই আমি দেখছি না, আমি না দেখলে কি তোমাকে এমনি বলছি? আচ্ছা ঠিক আছে বাদ দাও এসব। হ্যাঁ বাদ দেবো তো, তুমি আসলে আমি বাদ দিব। আচ্ছা আমি আসবো, একটু ঘুমাবো তারপর আসবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ওকে, আল্লাহ হাফেজ।